হেল্ল ফ্রেন্ডস, কি খবর আপনার? আশা ভালে আছে। আর আমি মুম্বাইত আসলো, আজি 10 মিনিট হল আপনার গম পায়। আর আজ আমি যাব ওলাইছো, অল্প বেয়া লাগিছে, কাপড় কানি আমি রেডি হয়েছো। আর আমি এখন হোটেলতে থাকিলো প্রায় এসপ্তাহ, আর আজি হোটেলখন এরি যাব কারণে বেয়াও লাগিছে। হোটেল মানে খুব ভাল, আর ইয়ার স্টাফবিলাকও খুব ভাল কাম করা স্টাফবিলাক। আর এইখানে হচ্ছে হোটেল গ্র্যান্ড হেরিটেজ, ঘন্টা ছিল আমি। এতিয়া আমি যাবৰ কাৰণে বেগ চেগ লৈ বাহিৰত ওলাই আহিলোঁ। আৰু আমি আজি যাবলৈ আহিলোঁ হোটেলৰ পৰা, এতিয়া ওলাই আহিলোঁ বেগ চেগ লৈ। আমি আহোঁতে ট্ৰেইনত আহিছিলোঁ, আৰু আমি আজি যাম প্লেনত যাম। মুম্বাইত প্ৰায় সপ্তাহ থাকিলোঁ, ঘূৰিলোঁ, ফুৰিলোঁ, খুব ভাল লাগিল কাৰণ আমি 6 জন বন্ধু লগ লগ আহিছিলোঁ। আৰু বন্ধুৰ লগত ঘূৰিলে ফুৰিলে সদায় ভাল লাগে, আপোনালোকে জানে। তাতে আকৌ মুম্বাইৰ কথা, সেইটো খুব ভাল লাগিল। আর আমার কানুভাই উবেরর দ্বারা বুকিং করে গাড়ি মাতি আছে আমি এয়ারপোর্টলৈকে যাবলৈকে। আর গাড়িখন আহি পেলাই এইখানে আমি এতিয়া যাম এয়ারপোর্টলৈকে। আর আমি গোটাইকেইজন এনেকৈ বহি ললো, এতিয়া গৈ আছো আমি এয়ারপোর্টলৈকে। এতিয়া বাজিল প্রায় 11টা, আর আমার প্লেন আছে 2:25-ত, মানে আমি 2খন প্লেন চেঞ্জ করিম। আমি এতিয়া ইয়ার পর যাম কলিকতালৈকে, আকৌ কলিকতার পর যাম গুৱাহাটীলৈকে। আর এটা আমি এয়ারপোর্ট পালোয়ে, আর আপনাদের দেখি থাকা সেইটাই হচ্ছে মুম্বাইর সকলকৈ ডাঙর এয়ারপোর্ট। আৰু আমি এতিয়া আহি পালোঁ এয়াৰপোৰ্ট, গাড়ীৰ পৰা নামিলোঁ। এইটো হৈছে ছত্ৰপতি শিৱাজী মহাৰাজ ইণ্টাৰনেশ্যনেল এয়াৰপোৰ্ট, মুম্বাইৰ সকলোতকৈ ডাঙৰ এয়াৰপোৰ্ট এইটোৱে। এয়া চাওক আপোনালোকে কিমান ডাঙৰ। আৰু আমি বৰ্তমান আছোঁ 2নম্বৰ ফ্ল'ৰত, আমাৰ তলত আৰু এটা ফ্ল'ৰ আছে। আৰু দেখিবলৈ খুব ধুনীয়া এইটো। আৰু আমি এনেকুৱা ভিতৰত সোমাই আহিলোঁ, এতিয়া ইয়াৰ টিকটবিলাক চেক কৰিব। আমি মোবাইলত বৰিং পাছ উলিয়াই লৈ আহিছোঁ, যদিও ইয়াতে কম্পিউটাৰত আৰু এখন লগত উলিয়াই লওঁ। আমাৰ কানু ভাই বৰিং পাছবিলাক উলিয়াই আছে ইয়াত কম্পিউটাৰত।
আর আমি ইয়াতে এটা বোরিং পাসবিলাক উলিয়াই ললো আর আমি ভিতর যাম। এটা আমার মানে প্লেন দুখন আছে, এখন আছে মুম্বাইরপরা কলিকতালো, এখন আছে আমার 2:25-ত, আকৌ কলিকতারপরা আছে গুয়াহাটীলৈ, সেইখন আছে ৰাতি 8:25-ত। আমি মানে বেলেগ বেলেগকৈ দুখনত যাম। মানে এইখনে হৈছে মুম্বাইৰ সকলোতকৈ ডাঙৰ এয়াৰপোৰ্ট, ছত্রপতি শিৱাজী মহাৰাজ ইণ্টাৰনেশ্যনেল এয়াৰপোৰ্ট। আর আমি এটা ইয়াতে বেগ চেগুলা জমা দিম, এইবিলাকতে চেকিং করব। আর যেটা মানে আমার সরু লগত নিয়াবে সেইটো আমি লগতে লৈ যাম, আর যেটা ডাঙর বেগ আছে সেইটো মানে ইয়াত জমা দিম আমি, আর ডাইরেক্ট গুয়াহাটীত লম যায়। আর এয়ারপোর্টখন আপনাদের আকৌ এবার ভালকে দেখুয়া দিছো, চাওক কি স্টাইলিশ, কি স্টাইলত বনাইছে এইটো। আর এইটো হৈছে তলৰ ফ্লোর, মানে আমি ওপৰত, তলত মানে আৰু এটা আছে এইটো। আমার বেগ চেগবিলাক সকল চেকিং হয়ে গেল, আমাক মানুষটুকু চেকিং করেছে, লগত কিবা আনিছো নাকি চালে। এতিয়া আমি গৈছো প্লেন উঠিবর কারণে, আমি অলপ সময় বহিব লাগিব কারণ আমার প্লেন আছে 2:25-ত, আর এতিয়া প্রায় 1টা বাজি গেল, গতি আমি প্রায় 1 ঘন্টা আমি বহিব লাগিব। আজি প্রথমবারের কারণে প্লেন উঠিব আহিছো, সো মনটো বহুত ভাল লাগিছে, আপনাদের দেখাই যাম উপরের পৰা কেনেকুৱা দেখি, মানে পরিবেশটা কেনেকুৱা হৈছে দেখাই দেখাই রাখিম, গতি চাই থাকো এইটো শেষলৈকে। লাইটৰ ডিজাইন ধুনীয়া লাগিছে কিন্তু, আর সেই এইফালে সেইবিলাক প্লেন ৰখাই থৈ দিছে। আর এইখানে মানে তলিবিল টাইলসবিল সাফা করে থাকে। আর আমি এটা ইয়াতে বহিব লাগিব 1 ঘন্টামান। আর এই সেইখান প্লেন কর্বরপরা আহিল, এটা তারপর মানুষবিল নামিল, আর এটা বেগবিল নমাই আছে। আমি এটা ইয়াতে বহিছো, বহিব লাগিব 1 ঘন্টামান, আর এই সেই প্লেনখন এইমাত্র আহি পড়িল, মানে ইয়াতে 5 মিনিটর মূরে মূরে এখন এখন প্লেন ইয়ারপরা যাই থাকে, আর কোরবরপরা আহি ইয়াত পড়ি থাকে, মানে আমার সারালে টেম্পো জোয়ারি যাই থাকে ইয়ারপরা। আর আমি এতিয়া গোটেইকেইজন এনেকৈ বহিছো, 1 ঘন্টামান বহিব লাগিব, কারণ আমার প্লেনখন যাব 2:25-ত, আর এতিয়া 1:30 বাজিল। আর এতিয়া 1:50 হল, আর আমাক প্লেনের ভিতর যাব যাব দিলে, এতিয়া আমি গৈছো প্লেনের ভিতর আর বহিল, তারপর দেখো আছো আপনার। আর আমি এটা প্লেনের ভিতর আহিলো, আহি বহি ললো, আর আমি তিনজন একালে বহিছো, কানু তফজুল মই, আমার তিনজন সিট একালে আছে। সেইফালে সেইখন গোল, আর এখন আহিছে আগর ফালৰ পৰা, মানে আমার বাহাদে চারিআলি যেনেকৈ টেম্পো অহা যোৱা করে তেনেকৈ মানে ইয়াত প্লেন অহা যোৱা কৰি থকা দেখা পাইছো আমি।
আৰু মানুহবিলাক উঠাই উঠা হ'ল আৰু প্লেন এতিয়া উৰিবৰ কাৰণে সাজু হৈছে লাহে লাহে। ইয়াৰ ওপৰত এইবিলাক বেগ চেগ থোৱা আছে মানুহবিলাকৰ। Flying time to Calcutta is 2 hours and 25 minutes. On behalf of Captain Dheeraj Kumar, myself and the crew on this flight, I wish you a very fine ready departure. আৰু এতিয়া প্লেন উঠিব মানে প্ৰায় সাজু হৈছে। চাইডে আপোনালোকে দেখিব আছে আপোনালোকক আৰু মন্দিৰৰ পৰা শেষ হ'লৈকে। তলফালে আপনারা দেখিছে সেয়া হচ্ছে সাগর, মানে আপনি যদি জুহু বিচত থাকে তারপর আপনি দেখব উপরে প্লেন এনে উড়ি উড়ি থাকে, মানে এয়ারপোর্টটো জুহু বিচর ওচরতে আছে। এতিয়া চাও তলফালে একো দেখা নাপাওঁ এবার, মানে অলপ অলপ চিনি পাই সেউজীয়া সেউজীয়া হয়ে থাকে। এতিয়া ওপৰৰ পৰা চাওক, এই যে বগা বগা হৈ আছে সেইবিলাক হৈছে মেঘ। আৰু প্লেনখন যেতিয়া উৰিব সোমাব তেতিয়া গম পায় কিমান স্পীড যায়, কিন্তু যেতিয়া ওপৰত উঠিব না তেতিয়া মানে প্লেনখন যাই থকা যেন নাপায়, মানে এক জেগাতে ৰখি থকা যেন লাগে। এতিয়া চাওক, এতিয়া প্লেনখন সম্পূৰ্ণ মেঘৰ ওপৰেৰে গৈছে। ওপৰ ফালে চাওক মেঘ অলপো নাই, পূৰা নীলা হৈছে। যিবিলাক মেঘ আছে গোটেই তলৰ ফালে আছে চাওক। আৰু এয়াৰ হোষ্টেছ গৰাকী আহি কেনে এটা 200 গ্ৰামৰ পানীৰ বটল এটা দি গ'ল খাবৰ কাৰণে। আৰু এতিয়া চাওক, এই যে বগা বগা হৈছে এইবিলাক হৈছে মেঘ, মানে প্লেনখন এতিয়া সম্পূৰ্ণ মেঘৰ মাজেৰে গৈ আছে, সেইকাৰণে একো দেখা নোপোৱা গৈছে। আৰু আমাৰ কানু ভাই এতিয়া পূৰা মেঘী হোৱাত ব্যস্ত। চাৰিওফালে মেঘ আৰু মেঘ, চাওক এতিয়া প্লেনখন সম্পূৰ্ণ মেঘৰ পৰা গৈছে। আৰু দেখিলে এনেকুৱা লাগে যেন প্লেনখন এক জেগাতে ৰখিছে, মানে প্লেনখন গৈ থকা যেন নাপায়, কিন্তু প্লেনখন কিমান স্পীডত গৈ আছে, 1 মিনিটত প্ৰায় 14 কিলোমিটাৰমান গুচি যায়। আৰু এতিয়া আমি এনেকৈ গৈ আছোঁ প্লেনত, আৰু আপোনালোককো প্লেনৰ ভিতৰত থাকি দেখাৰ নিচিনাকৈ মজা দি গৈ আছোঁ, গতিকে চাই থকা ভিডিঅ'টো শেষলৈকে। আৰু আমাৰ প্লেনত উঠিব এতিয়া 1.5 ঘণ্টামান হ'ল আৰু 1 ঘণ্টামান বাকী আছে, গতিকে ভোক লাগিল, মেগী খাই ল'লোঁ। আৰু এই মেগীৰ যি গ্লাছটো দেখিছে আপোনালোকে, এই মেগীৰ গ্লাছটো 200 টকা লয়, মানে প্লেনত বস্তুবিলাকৰ বাই ডাবল দাম লয়, এই সাধাৰণ মেগীৰ গ্লাছটো 200 টকা।
ৱাও কি মজা লাগিছে চাওক মানে প্লেনখন এটা ঠাইতে ৰখি থকা যেন লাগে মই অলপ পিছফালে উঠি আহিছিলোঁ আৰু বহি বহি মানে আমনি লাগি গ'ল গতিকে পিছফালৰ পৰা প্লেনখনৰ সম্পূৰ্ণ ভিউটো এবাৰ দেখুৱাই দিছোঁ চাওক আৰু 25 মিনিট বাকী আছে সেইকাৰণে প্লেনখন এতিয়া লাহে লাহে তলৰ ফালে আহি আছে আৰু যে এই তলফালে দেখিছে এইখন হৈছে কলিকতা চহৰ মানে আমি কলিকতাত নামিম এতিয়া প্লেনখন লাহে লাহে তলৰ ফালে আহিছে আৰু কলিকতা চহৰখন প্ৰায় এনেকৈ দেখা গৈছে মানে ইয়াৰ এতিয়া বৰষুণ হৈছে কলিকতাত बोर्ड का इस्तेमाल करें अधिक सहायता के लिए हमारे ग्राउंड फोर्स से संपर्क करें अब आप मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं अमी इतिया आई पालो कलिकता इयार पर नामिलो आई प्रथमार प्लेन उठिलो भय लागे बुली आबिसिलो किन्तु भय अलप ना लागे खसा बहुत ভাল লাগিল উঠি इतिया को এখন আছে আমার কলিকতার পর গুয়াহাটি লৈকে এখন আছে রাতি 8:25 আৰু বৰ্তমান আছোঁ আমি কলিকতা এয়াৰপৰ্টত আৰু এতিয়া বাজিল প্ৰায় 4:50 হ'ল আৰু নেক্সট প্লেন আছে আমাৰ ইয়াৰ পৰা গুৱাহাটীলৈকে ৰাতি 8:25 আৰু মুম্বাই যিহেতু আমি 1:00 বজাতে এয়াৰপৰ্ট সোমাইছিলোঁ গতিকে ভোক লাগিছে এতিয়া বাহিৰত যাওঁ ভাত চাত খাই লওঁ আৰু আমি বাহিৰত গ'লোঁ ভাত খালোঁ ভাত চাত খাই এতিয়া আহিলোঁ আহি ইয়াতে বহি আছোঁ এইটো হৈছে কলকাতাৰ এয়াৰপৰ্ট আৰু নেক্সট প্লেন আমাৰ 8:25 আছে যিটো বৰষুণ ৰখিব লাগিব আৰু এতিয়া বাজিল 8 আৰু আমাক প্লেন উঠিব দিছে গতিকে আৰু 25 মিনিট আছে প্লেন উঠি কিনে বহি লওঁ তাৰপিছত আপোনাক দেখুৱাই আছোঁ তাৰ ভিতৰ ফালে এতিয়া আমি প্লেনত উঠিলোঁ আৰু নিজৰ চিটত বহি গ'লোঁ আমি মানে মুম্বাইৰ পৰা আহিছিলোঁ কলিকতালৈ দিনত আৰু এতিয়া কলিকতাৰ পৰা যাম গুৱাহাটীলৈ ৰাতি গতিকে দিনত উঠিলোঁ এইবাৰ ৰাতি উঠিছে প্লেনত কেনেকুৱা লাগে আৰু আমি এতিয়া আহি পালোঁ গুৱাহাটী এয়াৰপৰ্ট কলিকতাৰ পৰা গুৱাহাটীলৈ 1 ঘণ্টাও লগা নাই মোটামুটি 50 মিনিটমানৰ ভিতৰত আমি আহি পালোঁ গুৱাহাটী এতিয়া নামিলো ইয়াৰ পৰা Thank you.
আর আমি প্লেনৰ পৰা নামিলোঁ। নামি কেনে এয়াৰপোৰ্টৰ ভিতৰলৈকে আহিলোঁ। ইয়াত এতিয়া আমাৰ বেগবিলাক আহিব, বেগকেইটা লৈ কেনে ওলাই যাম। আমি বেগ চেগ ললোঁ, লৈ এতিয়া ওলাই গৈ আছোঁ বাহিৰত। আৰু আজিলৈ এই ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিলোঁ। যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কৰিব, আৰু যদি আগলৈ মোৰ ভিডিঅ' চাই থাকিব বিচাৰে তেনেহ'লে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব।